হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। এই যে দেখুন, আমার দুটো টিয়া পাখি আছে, দুটোরই গ্রিন কালারের পায়খানা হচ্ছে আজ 2-3 দিন থেকে। মাঝে মধ্যে এরকম হয়, মেডিসিন দিই কমে যায়। এইবারে গ্রিন কালারের পায়খানাটা কমতে সময় লাগছে, কারণ অতিরিক্ত গরমের জন্য, প্লাস আমার পাখির ঠান্ডাও লেগে গেছে। যদি পাখির ঠান্ডা লেগে যায় তো আপনাদের পাখি যদি ঠান্ডা লাগে বুঝবেন কী করে? দেখবেন পাখির মুখ দিয়ে আঠালো আঠালো জলটাই বেরোচ্ছে, ওটা পাখির কফ বেরোচ্ছে। বা নাক দিয়ে দেখবেন যে পাখির নাক থেকে ছোট ছিদ্রটা দেখবেন জল টাইপের জল জল করছে, ভরে যাচ্ছে। যেমন আমাদের মানুষের যেমন হয় কফ উঠে মুখ দিয়ে, নাক দিয়ে সর্দি আসে, ঠিক তেমনই হয়। এতে মেডিসিন দিতে হবে, নালে পাখিদের পায়খানা যেটা আছে কমবে না, এতে পাখির অনেক সমস্যা হতে পারে। এবার চলুন ওষুধের নামটা বলি, ওষুধটা কীভাবে খাওয়াবে সেটা জানিয়ে দিচ্ছি। ওষুধের নাম হলো মেরিকুইন 50। এই ট্যাবলেটটা তিন ভাগ করবেন, একটা ট্যাবলেটের তিন ভাগ করে, এক ভাগ সকালে আর এক ভাগ বিকেলে খাওয়াবেন জলে গুলে। এতে পায়খানা, কফ, ঠান্ডা লাগা সব কমে যাবে। আরেকটা, এখন অতিরিক্ত গরম, অতিরিক্ত গরমের জন্য ইলেকট্রিক পাউডার 5 ml সিরিঞ্জ বা চামচে গুলে খাওয়াবেন দিনে 2 থেকে 3 বার। এতে পায়খানা বা একটু কমার চান্স থাকে, শরীরটাও ভালো থাকে পাখিদের। যেমন আমারও খাই, মানুষরা ইলেকট্রিক পাউডার খেলে শরীরটা একটু চাঙ্গা থাকে, সেম তেমনই পাখিদেরও হবে। আর যদি কোনো সমস্যা থাকে আপনাদের পাখির, কমেন্টে নিশ্চয়ই জানাবেন, আমি সেটার রিপ্লাই অবশ্যই দেব। আর একটা কথা বা একটা সমস্যা হয় পাখির, দেখবেন এই গরমকালে নাক দিয়ে রক্ত আসতে পারে, তারও উপায় এই ইলেকট্রিক পাউডারটা খাওয়াবেন, এতে রক্ত আসাও বন্ধ হয়ে যাবে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক করবেন। ধন্যবাদ।